অধ্যায় দিন কোষ রসায়ন সেল কেমিস্ট্রি। দেহের প্রোটোপ্লাজমের প্রায় শতকরা 60-90% হলো পানি। 17টি মূল, যেমন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, বোরন, সালফার, মলিবডেনাম, কপার, জিঙ্ক মিলে সৃষ্টি করেছে অসংখ্য জৈব উপাদান। 96% বস্তু হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলে, যেখানে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। এমন অনুপাত থাকলেও সেটা কার্বোহাইড্রেট নয়, যেমন হচ্ছে ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। সুক্রোজের ফর্মুলা দ্বারা হচ্ছে C12H22O11। অধিকাংশ উদ্ভিদে শুকনো ওজনের 85-80% কার্বোহাইড্রেট থাকে। সর্বরাহার কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য হচ্ছে, এক, এটি দানাদার, চিনি, তন্তুময় সেলুলোজ, পাউডার জাতীয় পদার্থ, দুই, এরা সাথে মিষ্টি, সুক্রোজ স্বাধীন সেলুলোজ, এবং হচ্ছে তিন, তারপরে গঙ্গায় পরিণত হয়ে থাকে, চার হচ্ছে পানিতে অধিকাংশ দ্রবণীয়, সরল ও অলীয় কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিশে মিষ্টি এস্টার গঠন করে। এরা আলোক সূর্যকে আলোক সমান পদার্থ প্রদর্শন করে। তারপর হচ্ছে জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে, জীবদেহের শক্তির প্রধান অংশ হিসেবে কাজ করে এবং হচ্ছে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। উদ্ভিদের সাপোর্টিংয়ে টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদের গঠনকারী পদার্থগুলোকে কার্বন স্কেলেটন প্রদান করে। প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে তার হচ্ছে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পাঁচ হচ্ছে, উদ্ভিদদেহে সঞ্চয় হিসেবে পদার্থ বিরাজ করে। কেলভিন চক্র, ক্রেবসা চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করে, যেমন হচ্ছে এটিপি, এনএটিপি, এফএডি ইত্যাদি। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিডের বিভাগে সহায়তা করে। তারপর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে কাইটিন, ব্যাকটেরিয়া ইত্যাদি পদার্থ কোষের প্রাচীরের প্রধান সেলুলোজ। নিউক্লিক অ্যাসিডের অন্যতম প্রধান হচ্ছে রাইবোসোলিক অক্সিডাইবোস এবং পেন্টোজ জাতীয় সর্গরা কার্বোহাইড্রেট। প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক হচ্ছে কার্বোহাইড্রেট সঞ্চয় করে। তার হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, আশ্রয়ে অনেকের কার্বোহাইড্রেট থেকে আসে। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের উদ্ভিদকে দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের দুই প্রকার হয়ে থাকে। সুগার, এরা স্বাদে মিষ্টি হওয়া থেকে দানাদার, পানিতে দ্রবণীয়, যেমন আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি। নন সুগার, ওরা স্বাদে মিষ্টি হয় না, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়, যেমন হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি। রাসায়নিক গঠন অনুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে সাধারণত চার শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে তার আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলো হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড অন্যান্য জটিল কার্বোহাইড্রেট দুটির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2NO1। মনোস্যাকারাইড একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ, CHO, বা হচ্ছে কিটন গ্রুপ, তারপর হচ্ছে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা হচ্ছে 3-10। তারপর হচ্ছে বেরেন্ডিকিটু দ্রবণের কপার হাইড্রোক্সাইড তো সুগারের মধ্যে CHO এবং হচ্ছে CO গ্রুপের সাথে বিক্রিয়া করে হিউপ্রাস অক্সাইড পরিণত হয়ে থাকে, যা লাল বর্ণের অধক্ষেপ হিসেবে জমা হয়। রিডিউসিংয়ে সুগার বিক্রিয়া করতে তাই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। মনোস্যাকারাইডটা সাধারণত মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়ে থাকে। ট্রায়োস তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড বলা হয়ে থাকে। হে ট্রায়স সিলিসাইলডিহাইড এবং হচ্ছে হাইড্রোক্সি অ্যাসিড অন্য দুটি সরল ট্রায়স, এরা দ্রবণীয় মনোস্যাকারাইড উদ্ভিদে, এরা ফসফেট অ্যাসিড হিসেবে কাজ করে। গ্লিসারাইড হলো তার হচ্ছে অ্যালডোস সরকরা এবং হাইড্রোক্সি অ্যাসিড অন্য একটি কেটোস। অ্যালডিহাইড ও কিটন্য গ্রুপে যুক্ত চিনিকে বলা থাকে রিডিউসিং সুগার বা হচ্ছে বিচারক সরকরা। টেট্রোস চার কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা থাকে টেট্রোস। ইরিথ্রোস হলো একটি অ্যালডোস সরকরা, ইরিথ্রোলোস হলো একটি কিটোস সরকরা। উদ্ভিদ অধিকাংশ ক্ষেত্রে তার হচ্ছে ইথ্রোস ফোর ফসফেট বিরাজ করে। পেন্টোস C5H10O5। পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা থাকে পেন্টোস। তার হচ্ছে জাইলোস, রাইবোস, ডিওক্সিরাইবোস, অ্যারাবিনোস হলো অ্যালডিহাইড শর্করা এবং হচ্ছে রাইবোলোস, জাইলোস হলো কিটোস শর্করা। রাইবোস এমএল ফিশার এটি আবিষ্কার করেন। এর আণবিক সংকেত হচ্ছে C5H10O5। তারপর হচ্ছে এটিপি, এনএডি, এনএডি প্লাস, তারপর হচ্ছে এনএডিপি প্লাস, তারপর হচ্ছে এফএডি, COA ইত্যাদি জৈব অণুর সাথেও রাইবোস যুক্ত থাকে। রাইবোস বিজারণ ক্ষমতা সম্পন্ন। ডিঅক্সিরাইবোস এর আণবিক সংকেত হচ্ছে C5H10O4। এখানে অ্যালডিহাইড, CHO গ্রুপ এবং হচ্ছে বিজারণ ক্ষমতা সম্পন্ন থাকায় ডিঅক্সি হ্যান্ড্রোপ্রোটিনেজও বলে। ডিঅক্সিরাইবোস বিজারণ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। রাইবোস ডিঅক্সিরাইবোসের মধ্যে পার্থক্য বিষয়ে রাইবোস ডিঅক্সিরাইবোস অপরিহার্যতা
রাইবোজের অপরিহার্যতা এটি আরএনএর অপরিহার্য উপাদান। ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে অপরিহার্যতা হচ্ছে এটি ডিএনএ অপরিহার্য উপাদান। রাইবোজের ক্ষেত্রে হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়া, গাঢ় হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফার্ফিউরাল অ্যাসিড উৎপন্ন করা, অপরদিকে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ় হাইড্রোক্লোরাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তার সাথে লিনিক অ্যাসিড তৈরি করে। রাইবোজ অক্সিজেনের পরমাণু আণবিক গঠনে 5টি অক্সিজেন পরমাণু থাকে। ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে আণবিক গঠনে 4টি অক্সিজেন পরমাণু থাকে। রাইবোজের ক্ষেত্রে হাইড্রোক্সিল গ্রুপ, 2 নং কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল গ্রুপ থাকে। তারপর ডিঅক্সিরাইবোজ হাইড্রোক্সিল গ্রুপের ক্ষেত্রে 2 নং কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে না। রাইবোজ অংশগ্রহণ হিসেবে নিউক্লিয়ারের অংশগ্রহণরা অংশগ্রহণ করে, আবার ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে ডিঅক্সি নিউক্লিয়ারের গঠনে অংশগ্রহণ করে। হেক্সোজ ছয় কার্বন বিশিষ্ট মনোসাকারাইড হেক্সোজ বলা হয়। গ্লুকোজ ম্যানোজ থেকে ল্যাকটোজ হলো অ্যামাইলোজ শর্করা এবং হচ্ছে ফ্রুক্টোজ একটি কিটোজ শর্করা। গ্লুকোজ তারপর সেটা আণবিক সংখ্যা হচ্ছে C6H12O6। তারপর হচ্ছে এটি একটি অ্যালডোহেক্সোজ কারণেতে অ্যালডিহাইড গ্রুপ বা সিএইচ রয়েছে। এটি একটি রিডিউসিং সুগার বা হচ্ছে বিজারণ কম শর্করা। তারপর হচ্ছে পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ 12-30% হয়ে থাকে। একে অনেক সময় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়। গ্লুকোজের ব্যবহার রোগী পথ হিসেবে গ্লুকোজ এর বহুল ব্যবহৃত হয়ে থাকে। এটি রোগীকে দ্রুত শক্তি যোগায়। বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়ে থাকে। ক্যালসিয়াম গ্লুকোনেট ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহার হয়ে থাকে। ভিটামিন সি তৈরির জন্য হচ্ছে গ্লুকোজ ব্যবহার হয়ে থাকে। গ্লুকোজ সার্ভিটাল তৈরি ইত্যাদি ক্যালকুলেসিসে ব্যবহৃত হয়ে থাকে। গ্লুকোজে কার্বোহাইড্রেট বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিটা গ্লুকোজ গঠন সেলুলোজ, কিন্তু আলফা গ্লুকোজ গঠন করে স্টার্চ। সেলুলোজের রাসায়নিক গাঠনিক বস্তু এবং স্টার্চ কোষের সঞ্চয় খাদ্যবস্তু। DOL গ্লুকোজ গ্লুকোজের 5 নং কার্বন সংযুক্ত হাইড্রোক্সিল মূলক ডান দিকে থাকলে তাকে বলা হয় থাকে ডি গ্লুকোজ। 5 নং কার্বন হাইড্রোক্সিল মূলক বাম দিকে থাকলে তাদেরকে বলা থাকে এল গ্লুকোজ। উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। ফ্রুক্টোজ এটি ওটি রিডিউসিং সুগার ও বিজারণ ক্ষম শর্করা। এটা একে হিডোহেক্সোজ বলা হয়ে থাকে। অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই আর একে নাম হচ্ছে ফলের চিনি বা হচ্ছে ফ্রুট সুগার। তাই একে বিট ও আখের কাণ্ডে প্রচুর পরিমাণ পাওয়া যায়। বৈশিষ্ট্য এটি সাদা বর্ণের, তার পরে দানাদার স্ফটিক আকার, তার পরে মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজেই দ্রবণীয় হয়ে থাকে, গরম অ্যালকোহল দ্রবণীয়। গ্লুকোজ ফ্রুক্টোজের আণবিক সংখ্যা থেকে হলেও তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাই এদেরকে আইসোমার বলা থাকে। তার পরে ব্যবহার হচ্ছে কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টান্ন জাতীয় জিনিস প্রস্তুত করতে ফ্রুক্টোজ ব্যবহার করা হয়ে থাকে। চুপ্রোজ আদ্র বিশ্লেষণে করলে তার হচ্ছে সম পরিমাণে তবে হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করা হয়। গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য, গ্লুকোজ একটি অ্যালডোহেক্সোজ কারণেতে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। এটি কিটোহেক্সোজ কারণ আছে, এটি কিটো গ্রুপ আছে। গ্লুকোজের ক্ষেত্রে একে গ্রেপ সুগার বা চাঙ্গুর সুগার বলা থাকে। অবদিকে ফ্রুক্টোজের ক্ষেত্রে হচ্ছে একে ফ্রুক্ট সুগার বলা থাকে। তারপর হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়ে থাকে। চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। শ্বসনের প্রাথমিক পর্যায়ে হচ্ছে গ্লুকোজ, অবদিকে শ্বসনে গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়ে থাকে। তারপরে হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোজ ধরনের, অবদিকে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার ফিরানোজ ধরনের। ম্যানোস ম্যানোস এটি হেক্সোজ, এর আণবিক সংকেত হচ্ছে C6H12O6। এটি একটি অ্যালডোজ সুগার, তার হচ্ছে গ্যালাক্টোজ হচ্ছে আরেকটি হেক্সোজ। এর আণবিক সংকেত হচ্ছে C6H12O6। এটি ওইটি অ্যালডোজ সুগার। আপেক্ষিক মিষ্টতা সুক্রোজ 100, গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173, মল্টোজ 32, ল্যাকটোজ 16, স্যাকারিন 500, মনোলেনিল 2000, হেপটোজ C7H14O7। সাত কার্বন বিশিষ্ট মনোসাকারাইডকে বলা হয়ে থাকে হেপটোজ। সেরোহেপটোলোজ হলো এটি অ্যালডোজ শর্করা। দুটি মনোসাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গ্রহণ করে থাকে ডাইস্যাকারাইড বলা থাকে। সুক্রোজ সেলোবায়াস মাল্টোজ ল্যাকটোজ ইত্যাদি হলো উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড সাধারণত সংকেত হলো C12H12O11। তারপর হচ্ছে সুক্রোজ গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ, ম্যালটোজের ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ যোগ গ্লুকোজ, ল্যাকটোজের ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ যোগ গ্যালাক্টোজ। সৃষ্ট বন্ধনকে অক্সিজেন গ্লাইকোসাইডিক বন্ধন বলে। সুক্রোজ উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। চিনি হলো এটি সাধারণ সুক্রোজ। ইক্ষু এবং বিট থেকে চিনি পাওয়া যায়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়ে থাকে। মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ। ইকুর রসে প্রায় 15% হচ্ছে সুক্রোজ। বৈশিষ্ট্য বা ধর্ম সুক্রোজ সাদা দানাদার মিষ্টি স্বাদযুক্ত কঠিন পদার্থ। স্বাদে মিষ্টি স্বাদে গ্লুকোজ থেকেও দ্বিগুণ মিষ্টি। পানিতে দ্রবণীয়, কিন্তু বিশুদ্ধ অ্যালকোহল ও ইথারে অদ্রবণীয়। এর গণনাঙ্ক হচ্ছে 188°C।
লঘু অ্যাসিডে সুক্রোজের জলীয় দ্রবণ আদৌ বিশ্লেষিত হয়, স্বয়ং পরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ অণু গঠন করে। কাঁচ শ্বসনের উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন হয়ে থাকে। কোষের বিভিন্ন উপাদান বিশেষ করে পলিস্যাকারাইড সৃষ্টিতে ব্যবহৃত হয়। ব্যবহার বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। কনফেকশনারিতে ব্যবহৃত হয়। প্রক্রিয়াগারে অক্সালিক অ্যাসিড উপস্থিতির জন্য ব্যবহার হয়ে থাকে। স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। সেলাবাইজ দুই অণু বিটা ডি গ্লুকোজ বিটা ওয়ান ফর লিঙ্কেজের সংযুক্ত হয়ে তার এখনও সেলাবাইজ তৈরি করে। সাধারণত সেলুলোজ এবং লিগনিনের সাথে আংশিক ভাঙনের ফলে তারপর সেলাবাইজ তৈরি হয়। এর আণবিক সংকেত হচ্ছে C12H12O11। তারপর সেলাবাইজ এটি বিজারণ কম চিনি, রিডিউসিং সুগার, কোষের প্রাচীর এটি গাঠনিক উপাদান হচ্ছে সেলাবাইজ। সেলুলোজকে আংশিকভাবে আদৌ বিশ্লেষণ করলে যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট একক পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হল সেলাবাইজ। ইমালসেল এনজাইম ও অ্যাসিডের প্রভাবে সেলাবাইজ ভেঙে দুই অণু গ্লুকোজে পরিণত হয়ে থাকে। আবার ব্রোমিন পানি দিয়ে সেলাবাইজে জারিত করে সেলাবাইনিক অ্যাসিডে তৈরি হয়। কাজ কোষের প্রাচীর একটি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। মেল্টোজ হচ্ছে মেল্টোজের আরেকটি ডাইসাকারাইড, দুই অণু আলফাটি গ্লুকোজ আলফা ওয়ান ফোর লিঙ্কেজের সাথে সংযুক্ত হয়ে ওই কোনো মেল্টোজ তৈরি গঠন করে। সাধারণত স্টার্চের আংশিক ভাঙ্গানের ফলে মেল্টোজ তৈরি হয়ে থাকে। এটি আংশিক রিডিউসিং সুগার। এটা আরো বিষয় হচ্ছে C12H12O11। অলিগোস্যাকারাইড সাধারণত 3-10 এটি মনোস্যাকারাইড, একটি অলিগোস্যাকারাইড গঠন করে। এটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে এটি মনোস্যাকারাইড হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে গ্লাইকোসিডিক লিঙ্কেজ থাকে। মনোস্যাকারাইড থাকলে ট্রাইস্যাকারাইড বলা, চারটি থাকে ট্রাইস্যাকারাইড বলা থাকে। ট্রাইস্যাকারাইড যেমন রাফিনাস C18H32O16। তার হচ্ছে কি আদৌ বিশ্লেষণ করলে পাওয়া যাবে হচ্ছে কোনো গ্লুকোজ, তার হচ্ছে কোনো ফ্রুক্টোজ, কোনো গ্লাইকোজ। ট্রাইস্যাকারাইড হচ্ছে এটা কি হচ্ছে একটি এক অণু গ্লুকোজ, তারপর শিক্ষা অণু ফ্রুক্টোজ, তারপর দুই অণু গ্যালাকটোজ নিয়ে গঠিত ও স্কারডোজ। পলিস্যাকারাইড অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পরিমাণভুক্ত হয়ে তারপর গঠন করে পলিস্যাকারাইড। বিক্রিয়া পরিষদ অথবা মেনি, এরা উচ্চ আণবিক ওজন হয় মলিকিউলার ওয়েট, তারপর হচ্ছে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ গাঠনিক পলিস্যাকারাইড। এরা জীবদেহ কাঠামো নির্মাণ এবং গঠনের সাথে জড়িত থাকে, যেমন আছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনের প্রভৃতি কোষ প্রাচীর গঠন করে। সঞ্চয়ী পলিস্যাকারাইড যেমন হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন এবং প্রভৃতি স্টার্চের কাছে ব্যবহৃত হয়ে থাকে। তারপর চেস্টার বা স্টার্চ, তা হচ্ছে এমহাইলোপেকটিন, তারপর হচ্ছে দুটি পলিস্যাকারাইডের মাধ্যমে গঠিত পদার্থে হচ্ছে স্টার্চ। এই উদ্ভিদে স্টার্চ এবং সঞ্চিত পদার্থরূপে বিরাজ করে। তারপর হচ্ছে পিচ ও ফলগন্ধ ইত্যাদি সঞ্চয়ী অঙ্কে। তারপর হচ্ছে স্টার্চে যেমন থাকে ধাম, গম, আলু স্টার্চের প্রধান অংশ। তারপর হচ্ছে আরিন দ্রবণে স্টার্চে গাঢ় নীল দ্রবণ হয়ে থাকে। সাধারণত 200-1000টি তারপর হচ্ছে গ্লুকোজ অণু নিয়ে একটি এমাইলেজ তৈরি হয়ে থাকে। এর অণু অশৃঙ্খল অশাক। অ্যামাইলোপেকটিন সাধারণত 2000-2 লক্ষটি গ্লুকোজ অণু বিশিষ্ট হয়ে থাকে। অ্যামাইলোপেকটিনের গ্লুকোজ অণুগুলো তার হচ্ছে 1-4 বন্ধন এবং আলফা 1-6 বন্ধন যুক্ত থাকে। এর অণু অনুশৃঙ্খল শাখানিত আলু, ধাম, গম, ভুট্টা, জব ইত্যাদি স্টার্চে 70-80% অ্যামাইলো হ্যামালোস এবং 78% অ্যামালোপেকটিন থাকে। অ্যামালোস থাকে স্টার্চের দ্রবণে, হাইড্রোজেন দ্রবণ যুক্ত করে কালো বর্ণ, কালো নীল বর্ণ ধারণ করে। কিন্তু অ্যামালোপেকটিনের কারণে বিক্রিয়া করে আয়োডিন লাল বা পার্পল রং প্রদান করে। স্টার্চের আণবিক সংকেত হচ্ছে 6-6-16-O5N। স্টার্চের দীর্ঘ অণুর তারপর হচ্ছে স্টার্চের ধর্ম হচ্ছে স্টার্চ গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন এবং হচ্ছে সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। সাধারণত তাপমাত্রায় স্টার্চ পানি, ইথার ও অ্যালকোহলে দ্রবণীয়। তারপর হচ্ছে আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। উচ্চ তাপমাত্রা স্টার্চ ভেঙে ডেক্সট্রিন মেল্টোজ, তারপর হচ্ছে গ্লুকোজে পরিণত হয়ে থাকে। ফেলিং দ্রবণ স্টার্চ গতিকে বিজয়িত হয় না, উদ্ভিদে স্টার্চ এবং সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। গ্লুকোজ, অ্যালকোহল ও ছোলাই মদ তৈরিতে স্টার্চ ব্যবহৃত হয়। সেলুলোজ উদ্ভিদের এটি প্রধান গাঠনিক পদার্থ। উদ্ভিদের কোষের প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর সাথে বিটা ওয়ান ফোর কার্বন প্রধান আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে। তুলায় সেলুলোজের পরিমাণ 94% লিনেনে, 90% সুন্দর কোষে হচ্ছে, 90% কাঠের 60%, তৃণলতায় 30-40%, জৈব বস্তু সমৃদ্ধ হচ্ছে 40-70% থাকে। মানুষের পরিপাক নালীর বিভিন্ন অংশে মুখগহ্বর পাকস্থলী অন্তরে সেলুলোজ এনজাইম না থাকে সেলুলোজ পদার্থ হজম হয় না। পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ বিরাজ করা হচ্ছে সেলুলোজ। ফরাসি বিজ্ঞানী অ্যানসেলমান পাইন 1838 সালে সেলুলোজ আবিষ্কার করেন এবং কোবাসি এবং হচ্ছে শর্ট 1992 সালে সর্বপ্রথম কৃত্রিম সেলুলোজ আবিষ্কার করেন। সেলুলোজের ধর্ম সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন, সাদা, কঠিন জৈব রাসায়নিক পদার্থ। এটি পানিতে এবং হচ্ছে দ্রবণীয় বীজিরক পদার্থ। আণবিক ভর হচ্ছে 2-1 লক্ষ থেকে। এটি মিশ্রণ হয় বীজাণু ক্ষমতাহীন। আয়োডিন দ্রবণ প্রয়োগে কোনো বর্ণ দেয় না। এটি ফাইবার সদৃশ শক্ত হয়ে থাকে, তার হচ্ছে এটির কোনো পুষ্টিগুণ নেই। সেলুলোজের ব্যবহার নিম্নে সেলুলোজের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত হয়ে থাকে। সেলুলোজ দিয়ে তন্তু তৈরি হয়ে থাকে, যা বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি অ্যাসিডেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ফিল্টার পেপার, টিস্যু পেপার, ফটোগ্রাফিক ফিল্ম প্যাকেজিং এর দ্রব্য তারপর হচ্ছে সেলুলোজ তৈরি হয়।
নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এবং হচ্ছে সেলুলোজের প্রধান যান্ত্রিক উপাদান হিসেবে কাজ করে থাকে। কাঠকেক এবং হচ্ছে কীট পতঙ্গের পশ্চিমে বসবাস করে এক ধরনের পরজীবী সেলুলোজের নামক উৎসে নিষিদ্ধ করে কাজ হজমে সাহায্য করে। তিন লেয়ার ক্রোমাটোগ্রাফি স্ট্যান্ডার্ড এফএসএস সেলুলোজ ব্যবহৃত হয়ে থাকে। ছত্রাক ব্যাকটেরিয়া এবং হচ্ছে উদ্ভিদ সেলুলোজ বর্তমানে ফাইটোপ্লাঙ্কটন ব্যবহৃত হচ্ছে গবাদি পশু ওর খাদ্য হজম খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মানুষের পরিপাকতন্ত্রে এই ধরনের কোনো মিতজীবিতা ব্যাকটেরিয়া না থাকে তার সেলুলোজ হজম করতে পারে না। তার পাশে পার্থক্যের বিষয় হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। স্টার্চের ক্ষেত্রে স্টার্চের মধ্যে 1200 এবং 6000 গ্লুকোজ একক আলফা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। অপরদিকে সেলুলোজের মধ্যে সেলুলোজে প্রায় 300 থেকে 3000 গ্লুকোজ একক বিটা গ্লাইকোসাইটিক বন্ধন যুক্ত থাকে। স্টার্চের ক্ষেত্রে এটি হলো আলফা ডি গ্লুকোজ পলিমার, অপরদিকে সেলুলোজের ক্ষেত্রে পলিমার হচ্ছে বিটা ডি গ্লুকোজ পলিমার। তবে স্টার্চের ক্ষেত্রে পলিমার স্টার্চ হচ্ছে শাখান্বিত গ্লুকোজ পলিমার, অপরদিকে সেলুলোজ হচ্ছে সেলুলোজ অশাখান্বিত অর্থাৎ সরল শিকল পলিমার। তারপর হচ্ছে স্ট্রাকচার ক্ষেত্রে সঞ্চিত খাদ্য, উদ্ভিদে এটি সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, অপরদিকে উদ্ভিদে এটি গাঠনিক উপাদান হিসেবে থাকে। স্ট্রাকচার ক্ষেত্রে বর্ণ হচ্ছে আর্ডিনের সাথে বিক্রিয়া করে নীল বর্ণ ধারণ প্রদান করে, অপরদিকে সেলুলোজের আর্ডিনের সাথে বিক্রিয়া করে কোনো বর্ণ প্রদান করে না। স্ট্রাকচার গরু ছাগল এবং হচ্ছে মানুষ হজম করতে পারে, অপরদিকে সেলুলোজ গরু ছাগল হজম করতে পারলে মানুষ তা হজম করতে পারে না, কারণ সেলুলোজ এনজাইম মানুষের সেলুলোজ এনজাইম থাকে না। গ্লাইকোজেন, গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে শাখা সৃষ্টি করে প্রতি শাখায় 10 থেকে 20 গ্লুকোজ থাকে। কেবল আলফা ডি অণু পাওয়া যায়। তারপর সেই জন্য গ্লাইকোজেনকে তারপর সে প্রাণী সৃষ্টি আছে বলা থাকে। ফরাসি সাহিত্যবিদ ক্লড বার্নার্ড 1857 সালে গ্লাইকোজেন আবিষ্কার করেন। গ্লাইকোজেনের ধর্ম, প্রপার্টিস অফ গ্লাইকোজেন। তারপর গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়, এটি সাদা পানিতে জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। আয়োডিন দ্রবণ তার পাশে লালচে বিঘিনি বর্ণ ধারণ করে, তার পাশে ঠান্ডা পানিতে এটি কলোরেটেড সাসপেনশন তৈরি করে, তার দিলে তার পাশে এটা লাল বর্ণ চলে যায়, ঠান্ডা পানিতে কালো বর্ণ ফিরে আসে। তার পাশে আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে ম্যাটোস পূর্ণাদ্র বিশ্লেষিত হয়ে আলফা ডি গ্লুকোজ অণু প্রদান করে। গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আর্দ্র বিশ্লেষিত হয়ে তার পাশে গ্লুকোজ অণু সৃষ্টি করে। প্রযোগিতা গ্লাইকোজেন এবং গ্লুকোজে পরিণত হয়ে রক্তে বাহিত হয়ে থাকে এবং রক্তে গ্লুকোজেনের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। গ্লাইকোজেনের ব্যবহার পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশিতে থাকা কাজে শক্তি যোগায় এবং হচ্ছে যকৃতের গ্লাইকোজেনের ভেঙে এবং হচ্ছে গ্লুকোজে পরিণত করে, এটি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। বিচারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট দুর্বল করা হয়ে থাকে। রিডিউসিং সুগার বা হচ্ছে বীজরোগ সরবরাহ করে সেই সব কার্বোহাইড্রেটে কমপক্ষে এটি মুক্ত অ্যালডিহাইড বা হচ্ছে কিটোন গ্রুপ থাকে খারি আর কি বীজারণ করতে পারে। রিডিউসিং সুগার বা বীজরোগ সরবরাহ বলা থাকে যেমন হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানাস ইত্যাদি। এদের বেনেডিক্টের দ্রবণ বা ফিলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় না। নন রিডিউসিং সুগারের উদাহরণ হচ্ছে সুক্রোজ, ট্রিহ্যালোজ, পলিস্যাকারাইড ইত্যাদি প্রভৃতি। হেমোসেলুলোজ উদ্ভিদের কোষপ্রাচীর, সেলুলোজ ব্যাকটেরিয়া এবং হচ্ছে ব্যক্তি অন্যান্য, পলিস্যাকারাইডে হেমোসেলুলোজ এবং হচ্ছে গ্লুকোজ গ্লুকান জ্যালান তারপর ইত্যাদি। তারপর কাঠিন হচ্ছে এটি নাইট্রোজেন, তারপর পলিস্যাকারাইড এটি বিশ্বে প্রচুর পরিমাণে খাদ্য থাকা দ্রবের একটি। ছত্রাকে কোষের প্রাচীর, কাঁকড়া, লবস্টার বহিঙ্গলে কাঠিন থাকে। হাইড্রোক্সিল গ্রুপে অ্যামিনো অ্যাসিড গ্রুপে প্রতিস্থাপিত হয় গ্লুকোজ অ্যামিন এবং হচ্ছে গ্যালাক্টোজ অ্যামিন এবং হচ্ছে তরুণ অ্যাসিডে প্রধান দ্রব হচ্ছে গ্যালাক্টোজ অ্যামিন গ্লুকোজ অ্যামিন পলিমার তৈরি করে কাঠিন এবং হচ্ছে পতঙ্গ, কাঁকড়া, লবস্টার, ছত্রাককে কোষের প্রাচীর গাঠনিক পলিস্যাকারাইড। প্রতিটি অ্যামিনো অ্যাসিডের কমপক্ষে তিন গ্রুপে তার সাথে কার্বক্সিলিক গ্রুপ থাকে। তার সাথে বিশেষ প্রকার অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সমানিত এবং সঞ্চিত হয়ে বিভিন্ন প্রকার প্রোটিন গঠন করে। অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন হলো RCH2COOH। প্রকৃতির বেশিরভাগ অ্যামিনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, তার পাশে আর গ্রুপ হলো CH2OH এর হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে সিরিন, তার পাশে আর গ্রুপ CH2H হচ্ছে হলো অ্যামিনো অ্যাসিডের সিস্টেম। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে মানবদেহের প্রায় আলফা অ্যামিনো অ্যাসিড, তার পাশে এরা পানিতে দ্রবণীয়, তার পাশে অ্যালকোহলের দ্রবণীয় হয়ে থাকে, তারপর হচ্ছে এরা স্বাধীন, তার পাশে মিষ্টি তিক্ত, তার পাশে এরা বর্ণহীন স্পটে গিয়ে পদার্থ মৃদু অ্যাসিড এবং হচ্ছে ঘরে অ্যামিনো অ্যাসিডের লবণ সৃষ্টি করে। তার পাশে এরা হচ্ছে গ্রহণাঙ্ক বিশিষ্ট বিশুদ্ধ প্রোটিন খেতে কোনো রাসায়নিক পদার্থ এনজাইমের সাহায্যে তার হাইড্রোলাইসিস করে, তার অ্যামিনো অ্যাসিডের যুক্ত পাওয়া যায়, তার হচ্ছে একাধিক, তার হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রোটিন গঠন করে, তার হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে অ্যাসিডের জুটের আয়ন হিসেবে বলে। অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী, তারপর সারিষ্টের মতো অ্যামিনো অ্যাসিড গঠন করে, তারপর এগুলোকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যালিফেটিক, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ফ্যালিন, অ্যারোমেটিক অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে ট্রিপটোফ্যান, প্রোলিন, হিস্টিডিন। পোলার, নন পোলার অ্যামিনো অ্যাসিড হচ্ছে, নন পোলার হচ্ছে 10টি, যেমন অ্যালানিন, ফ্যালিন, পোলার আনচার্জ 5টি, সেরিন 3 ইউনিন, পোলার নেগেটিভ চার্জ 2টি, যেমন হচ্ছে গ্লুটামিক অ্যাসিড এবং হচ্ছে পোলার পজিটিভ চার্জ 3টি, যেমন হচ্ছে লাইসিন, হিস্টিডিন। সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড তার পাশে প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, এদেরকে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এদের এছাড়াও অনেক অ্যামিনো অ্যাসিড রয়েছে যাদের প্রোটিনের তৈরিতে অংশগ্রহণ করে না, যেমন নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়, গ্রানিথিন, সাইটোলিন, হেমোসেরিন প্রভৃতি কিছু নন প্রোটিন অ্যাসিড
এরা ইউরিয়া সংশ্লেষণের বিশেষ ভূমিকা পালন করে। আবার কিছু যেমন আছে উপস্থান প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণে ব্যবহৃত হয়। প্রোটিনে হাইড্রোক্সি প্রোটিনের উপস্থিতি খুবই সীমিত, এটি বিরল অ্যামিনো অ্যাসিডে। তার হচ্ছে খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে তার হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডে এরা দেহ অভ্যন্তরে সংশ্লেষিত হয় না, উদাহরণ হচ্ছে লিসিন আইসোলিসিন। অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে এরা দেহ অভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে। সংখ্যায় 12টি, শিশুদের ক্ষেত্রে 10টি 20টি অ্যামিনো অ্যাসিডের নামে তালিকা লিউসেন এল, তারপর হচ্ছে আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ফেলিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, এলানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারোজিন, সিস্টিন, আর্জিনিন, গ্লাইসিন, ট্রিপটোফ্যান, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারটিক, ফিনাইল অ্যালানিন। অ্যামিনো অ্যাসিডের কাজ হচ্ছে প্রোটিন তৈরিতে আমিষ সংশ্লেষণ করে জীবদেহ গঠনে ভূমিকা রাখে। তার হচ্ছে কিছু ভিটামিন, এনজাইম, ইনডোল, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করে। ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হচ্ছে দেহ পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে। চুল ও রোগের কোড়া কোয়াট্রের স্তরে বিদ্যমান মেলানিন স্ট্রঞ্জ সৃষ্টিতে সহায়তা করে। প্রোটিন শব্দটি প্রথম প্রদান করেছে জি মোটর 1839 সালে। অ্যামিনো অ্যাসিড পলিমারকে প্রোটিন বা আমিষ বলা হয়ে থাকে। তারপর হচ্ছে জীবদেহে প্রায় সর্বত্র প্রোটিন বিরাজমান থাকে। জীবদেহের সর্বাঙ্গে তার হচ্ছে গাঠনিক বস্তু স্ট্রাকচার প্রোটিন হিসেবে প্রোটিন বিদ্যমান হচ্ছে ক্রিয়াবিক্রিয়া এবং হচ্ছে নিয়ন্ত্রণকারী এনজাইম, তারপর হচ্ছে অ্যান্টিবডি, হরমোন, এগুলি হচ্ছে প্রোটিন। সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। জীবদেহে শুষ্ক ওজনের 50% প্রোটিন, এটি অ্যামিনো অ্যাসিডের তাহলে গ্রুপে তার সফর অ্যামিনো অ্যাসিডের তার সালফা অ্যামিনো অ্যাসিডের গ্রুপে যুক্ত হয়ে জিএমটি বন্ধন করে পেপটাইড বন্ড বলে। বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের সাথে 50টি অণু পেপটাইড বন্ধনের তার হচ্ছে দ্বারা আবদ্ধ হয়ে পলিপেপটাইড গঠন করে। প্রোটিন হল পলিপেপটাইড যৌগ। 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে। তার পাশে পোর্টেটের অবস্থা প্রাপ্ত হলে কাজকরী প্রোটিন যুক্ত হয়ে থাকে। এক পলিপেপটাইড দ্বারা গঠিত হয়ে থাকে লাইসোজোম, দুই পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হচ্ছে ইন্টিগ্রিন, তিন পলিপেপটাইড দ্বারা হচ্ছে গঠিত হচ্ছে প্রোটিন তার হচ্ছে কোলাজেন, চার পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। সংশ্লেষণ কোষস্তর আয়োজন প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে। প্রোটিনের বৈশিষ্ট্য প্রোটিন কলার প্রকৃতির হয়ে থাকে, অধিকাংশ গ্যালাসিত হয়ে থাকে। প্রোটিনকে আদ্র বিশ্লেষিত হয়ে থাকে এবং সেই সিরকার এবং হচ্ছে সাথে অ্যামিনো অ্যাসিড খাওয়ার পাওয়া যায়। তারপর হচ্ছে বহুবিধ ভৌত রাসায়নিক এবং হচ্ছে প্রোটিনের প্রক্রিয়া প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। প্রোটিন পানিতে লঘু অ্যাসিডে খাওয়ার বিদ্রুপ লবণের দ্রবণীয়, কিন্তু অ্যালকোহল অদ্রবণীয়। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত। এছাড়া হচ্ছে এতে সালফার, আয়রন হচ্ছে তামা থাকতে পারে। এসিডের প্রয়োগ করলে তার হচ্ছে প্রোটিন দূষিত হয়। তার হচ্ছে এতে আণবিক গঠন পরিবর্তিত হয়ে থাকে। প্রোটিন সাধারণত দরিদ্রমে পৌঁছে বাফার দ্রবণ হিসেবে কাজ করে। প্রোটিনের মনোবার তারপর হচ্ছে এসিডে ক্ষারীয় গ্রুপ এনএসটিও এবং হচ্ছে অম্লীয় গ্রুপ সি ডাবল হচ্ছে থাকে বলে এটি সাথে ক্ষারীয় এবং হচ্ছে অম্লীয় উভয় গুণ প্রকাশ করে। এই জন্য এদেরকে অ্যাম্পোটারিক প্রোটিন বলা হয়ে থাকে। তার হচ্ছে প্রোটিনের শ্রেণীবিভাগ ইকোলাই, স্কেরা ইকোলাই এর একটি কোষে 3000 ধরনের প্রোটিন থাকে। মানুষের দেহে প্রায় 1 লক্ষ ধরনের প্রোটিন রয়েছে, যা ইকোলাই এর প্রোটিন আলাদা। তার হচ্ছে জৈবিক কাঁচামালের ভিত্তিতে প্রোটিন দুই ধরনের হয়ে থাকে। গাঠনিক প্রোটিন কেরাটিন, ত্বক, শিং, নখ, খুর, পালক, কোলাজেন, অস্থি, টেন্ডন, চর্বি, টিস্যু ইত্যাদি। ফাইব্রিন, সিল্ক, মাকড়াসা জাল, স্ক্লেরোটিন, পতঙ্গের বহিঃঅঙ্গ, ক্রোমাটিন, তরুণাস্থিতে সেই অস্থিতে কার্যকরী প্রোটিন হচ্ছে নিয়ন্ত্রণ রেগুলার প্রোটিন থাকে। তার হচ্ছে এনজাইম, হচ্ছে হরমোন এবং হচ্ছে ভিটামিন, শ্বাসন ইত্যাদি। আকৃতি অনুযায়ী হচ্ছে প্রোটিন দুই প্রকার হয়ে থাকে, তন্তুময় প্রোটিন, তারপর হচ্ছে কেরাটিন, কোলাজেন, ফাইব্রিন, তারপর হচ্ছে গ্লোবুলার প্রোটিন হচ্ছে মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন। তারপর হচ্ছে অনুসারে প্রোটিন চার প্রকার হয়ে থাকে। তার হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। আধুনিক তথ্য অনুসারে বৌদ্ধ রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে সাধারণ প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন হচ্ছে দ্রবণীয়তার উপর ভিত্তি করে সরল প্রোটিনকে আবার সাত ভাগে ভাগ করা হয়েছে। অ্যালবুমিন, তারপর যেসব প্রোটিন পানি সহজে দ্রবীভূত হচ্ছে গোলাটের অবস্থা সৃষ্টি করে তাকে অ্যালবুমিন বলে। পানিতে এবং লঘু দ্রবণে তার হচ্ছে দ্রবণীয় হয়ে থাকে। তার দিলে জমাট বাঁধে জব ও বার্লির বিটা অ্যামাইলেজ এবং হচ্ছে ডিমের সাদা অংশ অ্যালবুমিন। তারপরে 10-12% তার হচ্ছে রক্ত লসিকা সিরাম অ্যালবুমিন, 4-5% দুধের ল্যাক্ট অ্যালবুমিন এবং হচ্ছে গম বীজে লিউকোসিন এবং হচ্ছে সিম বীজে লিগোমিন। তারপর হচ্ছে মাংসপেশির মায় অ্যালবুমিন, তারপর অ্যালবুমিন প্রোটিনের উদাহরণ। গ্লোবিলিন হচ্ছে পানিতে প্রায় দ্রবণীয় এবং হচ্ছে লঘু দ্রবণীয়। তারপর হচ্ছে তবে এরাও যেমন পথে বীজে এ ধরনের প্রোটিনে উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে ডিমের কুসুম অভালোগ্লোবিন এবং হচ্ছে রক্তরসের সিরাম গ্লোবিলিন, চোখের জল ক্রিস্টালাইন গ্লোবিলিন এবং মাংসপেশির মাছের গ্লোবিলিন ইত্যাদি গ্লোবিলিনের প্রোটিনের উদাহরণ। স্বর্ণ, পাট, তুলা ইত্যাদি আসে অ্যান্ডেস্ট্রিনিয়া এবং হচ্ছে মটর বীজের লিগুলিন, চীনা বাদামে এরা চীনা আলুতে টিউরিন এবং হচ্ছে উদ্ভিজ্জ গ্লোবিলিন বিদ্যমান। গ্লুটিনিন হচ্ছে এরা পানিতে দ্রবণীয় হয়ে থাকে। শস্যদানে এ জাতীয় প্রোটিন অধিক থাকে। গ্লুটিনিন এবং এরা চালের অরিজিনিন গ্লুটিনিনের প্রোটিনের উদাহরণ। প্রোলামিন, তারপর সেরা পানিতে অ্যাবসলিউট ইথানল 100% দ্রবণীয় হতে 70-80% দ্রবণীয় হতে থাকে। গম ও রাই গ্লিয়াডিন এবং হচ্ছে জব ও বালি হরডিন এবং হচ্ছে প্রোটামিন প্রোটিনের উদাহরণ। হিস্টোন
বেশি পরিমাণে ক্ষারীয় স্পিনিং অ্যাসিড, যেমন চার্জিনিন, লাইসিন থাকে, তারপর সেদেরকে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়। উদাহরণ হিসেবে নিউক্লিওস্টোনের নাম বলা যায়। এতে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আর্জিনিন বেশি থাকে। তারপর হচ্ছে তারপর যেমন বলা হয় না, তারপর হচ্ছে স্যামন গাছের শুক্রাণুতে স্যামন নামক প্রোটিন অ্যামিন থাকে। সেলার প্রোটিন হচ্ছে যেমন হচ্ছে শিখা, নখা, কুটো, চুলে ক্যারাটিন এবং হচ্ছে চামড়া, কোলাজেন এবং হাইরাটিন, এই জাতীয় প্রোটিন যুগ্ম সংশ্লেষিত প্রোটিন, যে প্রোটিনের সাহায্যে তার সব প্রোটিন উপস্থিতিকে যুক্ত থাকে। তাদের প্রোটিন যুগ্ম প্রোটিন, নিউক্লিয়ার প্রোটিন হচ্ছে হাইড্রোলাইসিস শেষে যে প্রোটিন নেয় এটি সরল প্রোটিন, একটি নিউক্লিক অ্যাসিডের নিউক্লিয়ার প্রোটিন বলা থাকে। এরা পানিতে দ্রবণীয় এবং ক্রোমোজোম পাওয়া যায়। গ্লাইকো প্রোটিন, মিক্রো প্রোটিন, প্রোটিনের সাথে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট যুক্ত হলে গ্লাইকোপ্রোটিন, মিক্রোপ্রোটিন বলে। সেলমেন প্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং মিক্রোপ্রোটিন পাওয়া যায়। লিপো প্রোটিন, ক্লোরোপ্লাস্ট, ল্যামিনিন, ইডিসি এবং কার্টিন প্রোটিন হিসেবে এরা বিরাজ করে। মানুষের রক্তের প্লাজমা মান প্রোটিন হচ্ছে লিপো প্রোটিন। লিপো প্রোটিন মানুষের প্রাণীতে দ্রবণীয়। ক্রোমো প্রোটিন না হচ্ছে ফ্লাভো প্রোটিন, লিপো প্রোটিন হচ্ছে ক্যারাটিন প্রোটিন, তারপর ক্লোরোফিল প্রোটিন এবং হিমোগ্লোবিন প্রোটিন ইত্যাদি হলো ক্রোমো প্রোটিন। মেটাল প্রোটিন হচ্ছে সিডোরোফিলিন, তারপর সেলোপ্লাজমিন, তারপর ফসফোর প্রোটিন হচ্ছে দুধিয়াক্সিনোজেন, নিউক্লিওফিলিন এই জাতীয় প্রোটিন, তারপর ফ্লাভো প্রোটিন হচ্ছে এফিডি, ফ্লাভিনাইডিন, ড্যানিক্লোটাইড, লোহ প্রোফাইলিন প্রোটিন হচ্ছে আয়রন প্রোফাইলিন, যোগাযোগ হাইড্রোক্সাইড যুক্ত থাকে। উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন হচ্ছে পেপটাইড আর প্রোটিয়াজ, পেপটাইড ফাইব্রিন, তারপর যেমন হচ্ছে মাইসিন, মাইসিন সৃষ্টি হতে অ্যালবুমিন, অ্যালবুমাস সৃষ্টি হতে গুণগত বৈশিষ্ট্য প্রোটিন দু প্রকার হয়ে যায়। প্রথম শ্রেণীর প্রোটিন, তারপর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রোটিনের কাজ জীব দেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। কোয়াজন কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। বিভিন্ন অঙ্গাণু কোষে ঝিলি গঠনে সাহায্য করে। এনজাইম এবং ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তারা তথা জীব দেহকে সচল রাখে। যেমন হচ্ছে রুবিস্কা অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং হচ্ছে রোগমুক্ত রাখে। যেমন হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে। যেমন হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে হিস্টোন প্রোটিন এবং হচ্ছে নিউক্লিক অ্যাসিড কাজ করে। কিছু প্রোটিন বিষাক্ত হয়, জীবদেহ খেয়ে মারা যায়। সাপের বিশেষ প্রোটিন যে সকল উদ্ভিদে বিষাক্ত প্রোটিন থাকে তাদেরকে পশু পাখির আক্রমণ না থেকে রক্ষা পায়। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। মানবদেহের পেপটাইডিয়া বা থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্স ইমিউনিটি হিসেবে কাজ করে। বিগম্যান হিসেবে কাজ করে। যেমন আছে রোডোপসিন, তারপর ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন, তারপর ভাইরাস আক্রমণের সদস্য দেহে আক্রমণ করে। ধারণা করা হচ্ছে ইন্টারফেরন ক্যান্সার এবং ভাইরাসজনিত রোগ নিরাময়ে ব্যবহার করা যাবে। গ্রাম প্রোটিনের কারণে 7.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন থেকে।